আগামী বছরের মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এছাড়া সপ্তাহ দুয়েকের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ ন্যাপ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধি দলের মত বিনিময় শেষে এসব কথা জানান সিসি। তিনি বলেন, কাউকে ধরে বেঁধে নির্বাচনে আনা সম্ভব না, তবে সব দলের সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, ইভিএম নিয়ে পরীক্ষা নিরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাই ইভিএম হ্যাক করা সম্ভব না। আলোচনায় 300 আসনে ইভিএম ব্যবহার করা না গেলে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে নিজেদের অবস্থান জানায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি, আমাদের ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে, দ্রুত এগিয়ে যাচ্ছে। সেটা আগামী বছর মার্চ মাসে চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারব। আমরা ইভিএম এর সিদ্ধান্ত নিয়েছি এবং বলেছি অনূর্ধ্ব 150টা, আদৌ 150টা সম্ভব হবে কিনা সেটা ডিপেন্ড করবে যদি এই মেশিন সংগ্রহ করা সম্ভব হয়, কারণ এর মেজরিটি পার্টস কিন্তু আসবে বিদেশ থেকে।